ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, পাঁচটি আয়াত আল্লাহ পাক চারটি শিক্ষা দিয়েছেন। প্রথম এই যে মানব শিশু প্রথমে শিখবে সে আল্লাহ সৃষ্টি, সে বানরের সৃষ্টি নয়। দ্বিতীয়ত জৈবিক চাহিদা। তিন নম্বর কিসের মাধ্যমে শিখবে। চার নম্বর শিক্ষার বিষয়বস্তু কি হবে। পঞ্চম মৌলিক প্রশ্ন, আল্লাহ মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মানুষ যখন জন্মগ্রহণ করে প্রথম তার শিক্ষা হবে এই সে আল্লাহর সৃষ্ট। বানর হনুমান বা লেস খসা অন্য কোনো জীবের সে বংশধর নয়। প্রতিবাদ এটা মুসলমানদের বৈজ্ঞানিক উন্নয়নের মোট তিনটা যুগ আছে। প্রথম দ্বিতীয় শতাব্দী হিজরির শুরু থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত। দুই হিজরির তৃতীয় শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত। তৃতীয় যুগ হিজরির চতুর্থ শতাব্দী থেকে শুরু অদ্যাবধি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سورة علق এক থেকে পাঁচ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের গণনা মতে 259টি ধর্ম আছে। আসলে আল্লাহ পাকের ধর্ম একটাই ইসলাম, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। আর বাদ বাকি লোকেরা নিজেদের কল্পনা মতে সৃষ্টি করে নিয়েছে। কোনো ধর্মেরই প্রথম বাক্য এ নেই যে তুমি পড়ো, একমাত্র ইসলাম ব্যতীত। এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব বলে আলহামদুলিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এখানে এই পাঁচটি আয়াতে চারটি বিষয়ের জবাব রয়েছে। এক, মানুষ যখন জন্মগ্রহণ করে প্রথম তার শিক্ষা হবে এই সে আল্লাহর সৃষ্ট। আল্লাহ যে খালাক, তার সৃষ্টিকর্তাকে আল্লাহ। বানর হনুমান বা লেস খসা অন্য কোনো জীবের সে বংশধর নয়। প্রতিবাদ এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে মানুষ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি নিজে নিজে সৃষ্টি হওনি,
বা কোনো বানর হনুমানের উদ্বর্তিত লেস খসা জীব তুমি নও, যেটা ডারউইনের নাস্তিক্যবাদী থিওরিতে বলা হয়েছে এবং যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে কলেজে মাদ্রাসাতে পড়ানো হচ্ছে 2013-2014 সাল থেকে। এর বিরুদ্ধে চরমভাবে প্রতিবাদ হচ্ছে, বক্তব্য হচ্ছে, লেখনী হচ্ছে, কিন্তু কথিত জনগণের সরকার জনগণের কথার কোনো মূল্যই দেয় না। আমাদের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তারা এমন অবস্থায় এখন শুনলে তো বিশ্বাস করাই মুশকিল। যেমন এ ইউনিট মানে মানবিক বিভাগ, এবারে সর্বমোট আবেদনকারীর সংখ্যা ছিল 219,273 জন। তার মধ্যে এ ইউনিটে ভর্তি সিট আছে মাত্র 2019টা। তো একটা সিটের বিপরীতে 73 জন আবেদন করেছে, আর বি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগে সিট আছে মাত্র 560টা, সেখানে একটা সিটের বিপরীতে আবেদন করেছে 176 জন। আর সি অর্থাৎ বিজ্ঞান বিভাগের সিট আছে মাত্র 1594টা, সেখানে একটা সিটের এগেনস্টে আবেদন করেছে 121 জন। তাহলে এই 219,273 জন শিক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে, তারা এখানে এসে শিখবেটা কি? মানুষ বানরের জাত বলুন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই শিক্ষার জন্য কি এত ছাত্র এখানে আসছে? এই ইউনিভার্সিটিগুলো চলছে কাদের টাকায়? এ তো পাগলও বোঝে যে মুসলমানদের টাকায় চলছে। এদেশে 91% মুসলমান, মুসলমানদের টাকায় মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের শিক্ষকরা শিখাচ্ছে, হে মানুষ, হে ছাত্র, তুমি কিছুই জানো না, তুমি আসলে বানরে বাচ্চা। এর চাইতে বেয়াদবি মিথ্যা শিক্ষা কিছু হতে পারে? এজন্যই বারবার মনে পড়ে পিছনের কথা, 1835 সালে লর্ড মেকলে অত্যন্ত সুচতুর একজন চিন্তাবিদ ইংরেজদের, তিনি বলেছিলেন আজ হোক কাল হোক আমাদের তো ইন্ডিয়া ছাড়তেই হবে, যেভাবে আন্দোলন শুরু হয়েছে ব্রিটিশদের থাকা যাবে না। তো হ্যাঁ, আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে যাব যেখানে তারা রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু আকিদা বিশ্বাসে হবে ইংরেজ। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। রক্ত মাংসে আমরা সব বাঙালি, সব মুসলমান, কিন্তু আকিদা বিশ্বাসে আমরা সব ইংরেজদের দালান, লেজুড়। সোজা কথা বলতে, আমরা আদৌ স্বাধীন দেশ নই, আমরা পরাধীন দেশ, পাশ্চাত্যের পরাধীন লেজুড় বৃত্তি করার দেশ আমরা। তারা যেটা বলে সেটাই ঠিক, তাদের পোশাকের অনুকরণ, তাদের কথার অনুকরণ, তাদের সব কিছুর অনুকরণ করার চেষ্টা করি। 1915 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেলেন, তখন ওনাকে সম্মান দেওয়ার জন্য ইংল্যান্ডে দাওয়াত দেওয়া হলো প্রাইজ নেওয়ার জন্য। তো তখন ওখানকার যত বাঙালি ছাত্র ছিল সব খুশি যে আমাদের দেশের একজন লোক প্রাইজ, নোবেল প্রাইজ পেয়েছে। তো ওনাকে সম্বর্ধনা দিতে গিয়ে সেখানে ওরা ইংরেজিতে কথা বলে চেষ্টা করেছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, বেটা তোমার ভাষা হলো বাংলা, তুমি এখানে এসে ইংরেজি শিখেছ? তো না ইংরেজি বলতে পারো না বাংলা শিখছ, বাংলা হারিয়ে গেছে, ইংরেজিও শিখলি না, জীবনটা তো ব্যর্থ। বাংলা বলো, বাংলার নোবেল প্রাইজ পেলাম আমি, তুমি বাংলা বললে আমার সঙ্গে ইংরেজি বলতেছ? এখন শিক্ষিত লোকেরা ক্রেডিট মনে করে ইংরেজি বলতে পারলে, কথায় কথায় বাংলাই বলছে, কিন্তু যোগ ইংরেজি না দিয়ে যার মনে হয় শিক্ষিত লোকই না। শিক্ষিত লোক মানে যে দুটা বা চারটা ইংরেজি কথা বলতে পারে, ক্রেডিট মনে করে না, নিজের ভাষা ভালো করে শেখেন। আল্লাহপাক আমাদেরকে বাংলাদেশে সৃষ্টি করেছেন বাংলাদেশের দিন প্রচার করার জন্য, এখানে বাংলা ভাষায় সাফল্য অর্জন করা প্রত্যেকটা ছাত্র শিক্ষকের দায়িত্ব, যাতে আমাদের ভাষা সমৃদ্ধ হয় এবং সেভাবে আমাদের লোকদের অন্তরে কতগুলো গেঁথে যায়। হয়তো বিদেশি ভাষা নকল করার কোনো প্রয়োজন নাই।
ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক পাঁচটি আয়াত আল্লাহ পাক চারটি শিক্ষা দিয়েছেন প্রথম এই যে মানব শিশু প্রথমে শিখবে সে আল্লাহ সৃষ্টি সে মানবের সৃষ্টি নয় দুই নম্বর সে পড়বে তাকে পড়তে হবে না পড়লে হঠাৎ করে সে শিখতে পারবে না সে পড়বে আল্লাহ প্রেরিত শিক্ষা যে শিক্ষা তার আত্মিক ও জৈবিক চাহিদা পূরণ করে আত্মিক চাহিদা সে আল্লাহর গোলাম যখন সে বিপদে পড়ে তখন সে কারা ডাকে বাপ মাকে ডাকে না সরকারের ডাকে না পুলিশের ডাকে বিপদে পড়লে সে আল্লাহ বলে ওঠে না এই যে আত্মিক চাহিদা পূরণ করবে তার দ্বিতীয়ত জৈবিক চাহিদা তার ক্ষুধা আছে তৃষ্ণা আছে এইসব চাহিদা আলাক এক কথা বলা হয়েছে খালাকাল ইনসানা মিন আলাক রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি হয়েছে তোমার আর এর দাবি তোমাকে মিটাতে হবে অর্থাৎ যে শিক্ষা আত্মিক ও জৈবিক উভয়বিধ জবাব দিতে পারে উভয় বিষয়ে শিক্ষা দিতে পারে সেটি হলো ইসলামী শিক্ষা তিন নম্বর কিসের মাধ্যমে শিখবে জবাব আল্লাজি আল্লামা বিল কলম কলম দিয়ে শিখবে কলম বললে এই আয়াতটা যার পর নাজিল করা হচ্ছে অর্থাৎ আমাদের রসুলের উপরে তিনি নিজে কলমে লিখতে পারতেন না তা বোঝা গেল কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত চলবে ওই সময় মক্কায় মাত্র ১৭ জন লিখতে পারতেন আর কেউ লেখাই জানতেন না অথচ বলা হচ্ছে তিনি শিক্ষা দিচ্ছেন কলমের মাধ্যমে কলমের মধ্যে জবানও সামিল ইন্টারনেটে কত ধরা হচ্ছে তাই না ইন্টারনেট কেউ ও কি মানুষ না কেউ ও দিব্য কথা অ্যাজ ইট ইজ সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে তো কলম বলতে মূল বৈশিষ্ট্যটাই বলা হয়েছে এই কলমের সঙ্গে জবানও সামিল বা অন্যান্য মিডিয়া যা এখন হচ্ছে অডিও ভিডিও সব কিছু এর মধ্যে সামিল আল্লাহ বিল কলম চার নম্বর শিক্ষার বিষয়বস্তু কি হবে এখানে যে জবাব নেই আল্লাহ বলছেন আল্লাজি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যা জানে না তাই সে শিখবে বিষয়বস্তু কি হবে সে যা জানে না সেটাই তার বিষয়বস্তু বোঝা গেল মানুষ আসলে সবাই অজ্ঞ তাদেরকে বিজ্ঞ করার জন্যই লেখাপড়া শিখতে হয় আর এজন্য কোরআনে বলি দেওয়া হয়েছে যে আমরা তোমাদের কাছে ওহির বিধান নাজিল করলাম অজানা বস্তু শেখানোর জন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফি লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلاً سبحانك فقنا عذاب النار سورة آل عمران أكشن نبي أكن نبي آية كي شك بشي شكو بشنا كور بي آسمان وزمين سشتر مدد رات ايبان دينير عبرتن ببرتن مدد جاني در جنر ندرشن شمو لوكي روية چه আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ কিয়ামাম ওয়া কুউদাম যারা শয়নে স্বপ্নে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বাবস্থায় ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে তারাই হলো প্রকৃত জ্ঞানী আর তারা বলে তারা নাস্তিক হয় না গবেষণা করার পরে তারা তাদের প্রতিপালককে চিনতে পারে এবং তারা বলে অনুগত চিত্তে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক তুমি এই নহমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যে যা কিছু আছে সৃষ্টি জগৎকে অযথা সৃষ্টি করনি অহেতুক সৃষ্টি করনি বাতিলান সৃষ্টি করনি অতএব হে আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এটাতে ইঙ্গিত রয়েছে অধিকাংশ মানুষজন বড় জ্ঞানী হয়ে যায় সে নাস্তিক হয় আর যারা সত্যিকার জ্ঞানী তারা কোশ্চিন কালে নাস্তিক হয় না তারা যত গবেষণা করে ততই নতুন নতুন জিনিস পায় ততই আল্লাহর প্রতি
আনুগত্য বৃদ্ধি প্রাপ্ত হয়। সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা 1000 মধ্যে 9999.99 পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয় নাই, এখনো 1% তাও তাদের বিশ্বাস নিয়ে আমরা আবিষ্কার করতে পেরেছি কিনা। বিশ্বের বহু কিছু, নবমণ্ডলের বহু কিছু তাদের জ্ঞানের বাইরে। এজন্য তারা বলেন, সায়েন্স গিভস আস নাথিং বাট এ পার্শিয়াল নলেজ, সামান্য জ্ঞানের একটা অংশ আমাদেরকে দেয়, বিজ্ঞান আমাদেরকে এখনো পূর্ণ জ্ঞান শিক্ষা দিতে পারে নাই। অথচ এটুকু নিয়েই এত অহংকার যে নাস্তিক হয়ে যেতে হবে, আমি বানরের বাচ্চা হয়ে যাব, রাজশাহীর চিড়িয়াখানার বানর তো একটা মানুষ হয় না, তো এরা কি করে বানরকে মানুষ বানায়? যুক্তির কোনো যত ফালতু যুক্তি দিয়ে দিয়ে ছেলেদের মাথাগুলো নষ্ট করে এরা। কিন্তু কাকে কি বলবো, বললেও তো আর হাতে হ্যান্ডকাপ পরাবে, সরকার আছে ক্ষমতা আছে একটাই, হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে ঢুকানো, আর তো কোনো ক্ষমতা তার নাই। আর নাহলে যাই হোক, মুসলমানদের যারা প্রতিনিধি তাদের উচিত ইসলামের প্রতিনিধিত্ব করা, নাহলে মৃত্যু প্রত্যেকেরই হবে, প্রত্যেককেই কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে, প্রত্যেককে কি আমাদের মাঠে জবাবদিহি করতে হবে। অতএব যিনি যে দায়িত্বে আছেন সাবধান থাকুন। পঞ্চম মৌলিক প্রশ্ন, আল্লাহ মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? জবাব, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বলেন ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার উপরে খবরদারি করার জন্য নয়, আমার দাসত্ব করার জন্যই তোমাদেরকে আমার সৃষ্টি করেছি। অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য হবে আল্লাহর দাসত্ব শেখানো, যাকে তৌহিদে ওয়াদাত বলা হয়। আল্লাহর দাসত্বের বাইরে যদি কোনো শিক্ষা হয় এটা কোশ্চিন করো শিক্ষা নয়, ওটা হলো শয়তানি শিক্ষা। ষষ্ঠ এবং সর্বশেষ প্রশ্ন, আল্লাহর দাসত্বের বিধান কোথায় পাওয়া যাবে? আমরা আল্লাহর দাসত্ব করতে চাই কিন্তু করব কিভাবে, আইন বিধান কি? জবাব, আর রহমান আল্লামুল কোরআন, তোমার প্রতিপালকের সবচেয়ে বড় দয়া এই তোমাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনই তোমার একমাত্র জবাব। বলুন আলহামদুলিল্লাহ, কোরআন শিখো, কোরআন বুঝো, কোরআন অনুধাবন করো, কোরআনের মধ্যে তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। আমা ফাররাতনা ফিল কিতাব মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবে কোনো কিছুই আমি বলতে ছাড়ি নাই, এই কিতাব সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। যারা কোরআন বুঝে কোরআন অনুধাবন করে তারা এগুলো জানে। আর কোরআন এমন জিনিস কশ্চিন কাল পৃথিবী থেকে বিনষ্ট হবে না, পিছনে সমস্ত কিতাব আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা এর হেফাজত করি। হে শত্রুরা, হে কাফের মুশরিকরা, যত চেষ্টাই তোমরা করো কোরআনের একটা নুক্ত হরফ পরিবর্তন করার ক্ষমতা তোমাদের কারো নাই, না আমি নিজেই এর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছি বলুন আলহামদুলিল্লাহ। কারণ এটা চিরন্তন হেদায়তের উৎস, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন কোরআন তাদেরকে রাস্তা দেখাবে। আর এই বিষয়ে প্রথম দায়িত্ব হল মুসলমানদের, কারণ মুসলমানরা কোরআনকে গ্রহণ করেছে, অন্যরা গ্রহণ করে নাই। এজন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা আলে ইমরান 110 আয়াত। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে এই জন্য যে তোমরা মানুষকে সৎকাজের আদেশ দিবে, অসৎকাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে ইমান রাখবে। সৎ এবং অসৎ, ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআন বিরোধী সব কিছু বাতিল, দুনিয়ার সমস্ত প্রস্তাব করেন, সারা পৃথিবীর লোক এক জায়গায় বসে সিদ্ধান্ত নিক সুদ হালাল, কোরআন বলছে সুদ হারাম, ওকে হালাল করা যাবে? যদি কেউ করে বা করে ফেলেছে অলরেডি, সবাই করছে, সারা পৃথিবী চলছে শুধু অর্থনীতিতে, ফলে পৃথিবীর একদল লোক হচ্ছে পাঁচতলায়, একদল লোক হচ্ছে গাছতলায়। রসুল আসার আগে যেমন ছিল মক্কায়,
আবু জাহেল আবু লাহাব একদিকে আর তার বিপরীতে বেলাল হামশি সালমান ফারসি সোহেব রুমি যা মাত্রাবা তার মাটিতে শুয়ে থাকতো তাদের গায়ের কোনো পোশাক থাকতো না সেই ফেলে আসা জাহেলিয়াত আজ আরো জোরদার ভাবে চলছে সারা বিশ্বে বাজারে গেলে সবচেয়ে দামি জিনিসটা মনে হবে কোনো ক্রেতাই পাবেন না আপনি যাওয়ার আগে দেখেন সব কেনা শেষ তার মানে কি একদল লোক এত বেশি ধন সম্পদের অধিকারী হচ্ছে ঠিক তার বিপরীত আর একদল লোক না খেয়ে মরছে এটা আজকে নতুন নয় বহু পুরনো আর এইটা বাতিল করার জন্য ইসলামের আগমন ঘটেছিল আর তার পরিণতি এমন হয়েছিল মাত্র কয়েক বছরের মধ্যেই ওমর ফারুকের আমলে ইয়েমেনের গভর্নর মুয়াজ বিন জবল প্রথম বছরেই তার দেশে আদায়কৃত রাজস্বের এক তৃতীয়াংশ রাজধানী মদিনায় প্রেরণ করলেন ওমর ধমক দিয়ে চিঠি লিখলেন আমি কি তোমাকে আদায়কারী রূপে পাঠিয়েছি তুমি ধনীদের কাছ থেকে আদায় করবে গরিবদের মধ্যে বিতরণ করবে যাতে সেখানে কোনো দারিদ্র না থাকে গভর্নর জবাবে লিখলেন যদি আমার এখানে জাকাত নেওয়ার লোক থাকতো তাহলে আপনাকে আমি পাঠাতাম না দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ পাঠিয়ে দিল ওমর ফারুক আবার ধমক দিয়ে চিঠি লিখলেন তুই করছোটা কি সব এখানে পাঠিয়ে দিচ্ছ ওখানে কোনো গরিব মানুষ নাই একই জবাব উনি দিলেন তৃতীয় বছরে একবার সবটাই ব্যাক করে দিলেন কিছু আর লাগবে না মানে পুরো ইয়েমেন প্রদেশে একটা গরিব মানুষ নাই যাকে জাকাত দেওয়া যায় বলল আলহামদুলিল্লাহ ইসলামী অর্থনীতির এই বরকত থেকে মুসলমান মাহরুম হয়েছে মুসলমানদের কারণে আজকে সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র তারা যে সত্যিকার অর্থে চেষ্টা করত মুসলিম দেশের কশ্চিনকাল ধনী গরিবের এই পাহাড় পুরাণ বৈষম্য থাকতে পারে না এবার আসেন অনেকের ধারণা আজকাল আধুনিক বিজ্ঞান সব পাশ্চাত্যের আবিষ্কার মিথ্যা ডাহা মিথ্যা কোরআন এবং হাদিস গবেষণা করে মুসলমানদের যে বৈজ্ঞানিক উন্নয়ন হয়েছিল তার সংক্ষিপ্ত তালিকা আমাদের বইতে আছে আমি সেখান থেকে কিছু কিছু কয়েকটা উদাহরণ আপনাদের দিচ্ছি মুসলমানদের বৈজ্ঞানিক উন্নয়নের মোট তিনটা যুগ আছে প্রথম দ্বিতীয় শতাব্দী হিজরির শুরু থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এই যুগে বাগদাদের বিজ্ঞানাগারে বিভিন্ন বিদেশি ও ইউনানি বিজ্ঞানের গ্রন্থসমূহ অনুদিত হয় ডক্টর হাইট বলছেন সমস্ত ইউনানির বিদ্যার এক বিরাট অংশ যা আমাদের নিকট পৌঁছেছে তার সবটুকুই আমরা পেয়েছি মুসলমানদের কাছ থেকে বললাম আলহামদুলিল্লাহ ডাক্তারি শাস্ত্রের শুরুতে ইউনানি বিদ্যা দিয়ে এখন ইউনানি চলছে দুই হিজরি তৃতীয় শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত এই যুগের মুসলমানগণ গ্রিক মিশর ভারত ও পারস্যের বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আহরণ করে তার উপরে গবেষণা শুরু করেন তৃতীয় যুগ হিজরি চতুর্থ শতাব্দী থেকে শুরু অদ্যাবধি এই যুগে মুসলমানগণ আবিষ্কার শুরু করেন এবং বিজ্ঞানের নতুন নতুন শাখা সৃষ্টি করেন যেগুলো আগে ছিল না আধুনিক বিজ্ঞানের ভিত্তি মুসলমানরাই স্থাপন করেন যেমন এক ইবনুল হাইসাম তিনি প্রথম চোখের দৃষ্টিশক্তি আবিষ্কার করেন চোখের চশমা দিয়ে কাজ করছি না এর প্রথম আবিষ্কার মুসলমানরা করেছে ইবনুল হাইসাম মনে রেখে দেন আগে তো জানতই না কেউ তিনি প্রথম ফটো আবিষ্কার করেন এখন তো ফটো ছাড়া কাজই নেই ভিডিও অডিও দেখছেন না মুসলমানদের আবিষ্কারের প্রথম যুগে দুই আবুল কাসেম আজ-জাহরাবি সর্বপ্রথম সার্জারি পদ্ধতি বাতলে দেন তার আত্মারেক গ্রন্থের মধ্যে তিন ইবনু সিনা তার আল কানুন বইকে ইবনু সিনার নাম তো আমরা সবাই জানেন চিকিৎসাবিদ্যার জনক বলা হয় তার লিখিত বই আল কানুন
এই বইকে মেডিকেল সায়েন্সের মূল ব্যক্তি যারা তারা আল কানুন বইটাকে বাইবেল বলে বলে চিকিৎসা শাস্ত্রের বাইবেল এটা ওইটা না পড়লে চিকিৎসা শেখা যাবে না মূল ব্যক্তিকে মুসলমান চার আন্নিক গতি বার্ষিক গতি আমরা সবাই জানি চব্বিশ ঘন্টা সূর্য ঘুরছে চন্দ্র ঘুরছে না এক আন্নিক গতি হচ্ছে এই আন্নিক গতি হিসাবে কেউ জানতো না আগে কল্পনাই করেনি কেউ কোনোদিন ফজর জোহর আসর মগরে পড়তেই আছে কিন্তু এই যে সূর্যের আগমন নির্গমন দুপুরে কঠিন গরম বিকেলে আস্তে আস্তে ঠান্ডা এ কেন হয় এর উত্তর কেউ পায়নি উত্তর দিয়েছে প্রথম আন্নিক গতি আবিষ্কার করেছেন কুপারনিকারের বহু পূর্বে আল বেরুনি ও নুরুদ্দিন প্রমুখ বিজ্ঞানীগণ এটি আবিষ্কার করেন প্রথম তারাই আল বেরুনি নুরুদ্দিন পরবর্তীকালে নাম হয়েছে ইংরেজরা সস্তা নিজের ক্রেডিট নেয় তো ওরা একে বলে কুপারনিকার নাকি আবিষ্কার করেছে কুপারনিকার বহু পূর্বে এগুলো আল বেরুনি বা নুরুদ্দিন আবিষ্কার করে চলে গেছে পাঁচ ত্রিকোণমিতি যারা ইংরেজি ছাত্র অঙ্কের ছাত্র ভালো করেছেন এগুলো ত্রিকোণমিতি আবুল আফা মোহাম্মদ আল কব্বালি তিনি প্রথম এটা আবিষ্কার করেন ছয় অ্যালজেব্রা বাকি আমরা কি অ্যালজেব্রা মানে কি জ্যামিতি নাকি জ্যামিতি মোহাম্মদ বিন মুসা আল খারেজমি তিনি প্রথম এটা আবিষ্কার করেন সাত নম্বর অঙ্ক এবং জ্যোতিষশাস্ত্র এটা আবিষ্কার করেন কে ওমর খাইয়াম দুয়ে দুয়ে চার কেটা কোনে বসিল এই হিসাব নিকাশ কারোর মাথায় আগে ছিল না ঠিক শূন্য আবিষ্কার করেন মুসলমানরাই শূন্য যদি আবিষ্কার না করতো তো জীবনে এক একই থাকতো শূন্য দিলে দশ আরেক শূন্য একশো আরেক শূন্য এক হাজার শূন্য আবিষ্কার করা একটা কঠিন একটা আবিষ্কার এটাও মুসলমানদের আবিষ্কার জ্যামিতি আহমদ মুহাম্মদ ও সাবেদ বিন কুর্রাহ বাগদাদের এই তিন ভাই এটাই প্রথম এই প্রথম লিখিত একটা বই বের করেন সেই বইটাই হলো পৃথিবীতে এর প্রথম আবিষ্কার এই বই অনুবাদ করি মানুষ শিখছে জ্যামিতি কীভাবে করতে হয় নয় ঘড়ি এই ঘড়ি মুসলমানদের আবিষ্কার খলিফা হারুনুর রশিদ যখন ফ্রান্সের প্রেসিডেন্ট শার্লেমেনের কাছে উপহার পাঠান উপহারের মধ্যে ঘড়ি পাঠিয়েছিলেন শার্লেমেন বলছে একই হাউ ইজ ইট কারেক্ট কোথায় সূর্য আর আমি এখানে বসে আছি ওর সঙ্গে কী করে যোগাযোগ হলো সেই যুগে খলিফা হারুনের পাঠানো উপহার দেখে সেই যুগের ফ্রান্সের প্রেসিডেন্ট যদি লাভ ধরতে পারে এখন ফ্রান্স বলে আমরাই হলাম বড় জ্ঞানী বিজ্ঞানী মুসলমানরা কিছুই করেনি মিথ্যাচার চলছে সব চিত্র দশ কম্পাস আবু সালেহ আমেরিকা আবিষ্কারক বলে আপনারা সবাই জানেন ভাস্কো দা গামা তাই না ভাস্কো দা গামার যে নাবিক ছিল তিনি কে আহমদ বিন আব্দুল মজিদ মুসলমান কম্পাস না থাকলে সাগরে জাহাজ চালানো আদৌ সম্ভব নয় সাগর তো কোনো কুল কেনারা নাই আপনি যাবেন সিঙ্গাপুরে কোন দিকে কোথায় ঘুরতে ঘুরতে সারা জীবন ঘুরবেন জীবনে সিঙ্গাপুর যেতে পারবেন না যদি আপনার কম্পাস না থাকে সে কম্পাস আবিষ্কারক প্রথম মুসলমানরাই করেছে এবং আমেরিকা আবিষ্কারক ভাস্কো দা গামাকে বলা হয় বরং বলা উচিত ছিল আহমদ বিন আব্দুল মজিদকে তিনি নাবিক ছিলেন তিনি যদি রাস্তা দেখে না নিয়ে যেতেন আমেরিকা খবর জীবনে হইত না এমনি করে ৩৩টা আবিষ্কারের তালিকা দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে দেখে নেবেন ইসলামী শিক্ষা প্রস্তাবনা সমূহ জ্ঞান বিজ্ঞানের ভিত্তিতে মুসলমানরা এক হাজার বছর নেতৃত্ব দিয়েছে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব ছিল এক হাজার বছর উইলিয়াম ড্রেপার বিখ্যাত পণ্ডিত পাশ্চাত্যের তিনি বলছেন খুবই পরিতাপের বিষয় যে পাশ্চাত্যের বিজ্ঞানীগণ বিজ্ঞানে মুসলমানদের অবদানকে অস্বীকার করেই চলেছে অথচ এটাই সত্য যে বিজ্ঞানে মুসলমানদের অবদান আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল বলুন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত রজার বেকন তিনি বলতে বাধ্য হয়েছেন যে আধুনিক বিজ্ঞানের পথিকৃত হলো মুসলমানরাই আলহামদুলিল্লাহ সবই শিখছে কোরআন হাদিস থেকে আর আমরা এগুলো খালি পানি পড়া শিখি
বিয়ে পড়ানো শিখি আর খুতবা দেই এর মধ্যে কি আছে আমরা কোনদিন চিন্তাও করি না গবেষণাও করি না এজন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন মা ইউরিদুল্লাহ বি খায়রান ফাক্বাহু ফিদ দ্বীন আল্লাহ যার মধ্যে কল্যাণ রেখেছেন তাকে দ্বীনের বুঝ দান করেন আমাদের মধ্যে সে কল্যাণ হয়তো আল্লাহ রাখেন নাই অর্থাৎ আমার চেষ্টাই করে নাই তো বুঝ পেয়ে কি হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোরআন রিসার্চ সেন্টার নাই হাদিস রিসার্চ সেন্টার নাই আরবি বিভাগ স্টাডিজ বিভাগ রেখে দিয়েছে কিছু মৌলবি তৈরি করার জন্য মানুষের লোকে কি বলবে দেশের লোক হয়তো খাজনা ট্যাক্স বন্ধ করে দিবে এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আরবি স্টাডিজ বিভাগ রেখে দিয়েছে যেখানে কিছুই হয় না এসব মতো কিছুই লেখাপড়া শেখানো হয় না আমরা নিজেরই মাস্টার করে আসে সেখানে কি যে হয় আমরা নিজেরাই বুঝি না আমরা বুঝি রাষ্ট্রে জনগণকে ধোকা দেওয়ার জন্য আরবি আর ইসলামিক স্টাডিজ বিভাগগুলো খুলে রাখা হয়েছে কেন সেখানে রিসার্চ কেন্দ্র খোলা হয় না আর এই জন্য বেসরকারিভাবেই আমরা স্বপ্ন দেখেছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করার জন্য যেখানে সেরেফ কোরআন এবং হাদিসের রিসার্চ হবে যে রিসার্চের ভিত্তিতে একদিন মুসলমানরা বিশ্ববিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে আবারও সেই রিসার্চের ভিত্তিতে যত দেশের মুসলমানদের মাধ্যমে পৃথিবীতে ইসলামের নেতৃত্ব পুনর্জীবিত হয় আল্লাহ একজন আমাদের এই স্বপ্ন পূরণ করেন আমিন আকুলু কৌলি হাজা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আলহামদুলিল্লাহ আসলে আপনারা বুঝতে পারছেন খুব গরম এই গরমের জন্য আপনারাই ব্যস্ত এজন্যই মাত্র আধ ঘন্টা খুতবা শেষ করে দিলাম কিন্তু বিষয়বস্তু খুব গভীর ছিল এগুলো পড়াশোনা করার চেষ্টা করবেন আর যেসব ছাত্র ভর্তি হতে এসেছে তাদেরকে সাবধান করছি যা শিখায় তাই যেন বিশ্বাস করো না এর মধ্যে অধিকাংশ মিথ্যা ভিত্তিহীন এগুলো প্রকৃত শিক্ষার জন্য তোমরা সঠিক তথ্য সমৃদ্ধ লেখনী বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা ছাড়াও আরও অনেকে লিখছে সেদিকে তোমার নজর দিও শুধু ক্লাসের কটা বাঁধা ধরা গোয়াত পড়ে ডিগ্রি নেওয়ার জন্য ওটুকু পড়ো কিন্তু জ্ঞান হাসিলের জন্য ওর বাইরে বহু কিছু শেখার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আবারও আবেদন জানাচ্ছি ধনিক শ্রেণীর কাছে টাকা পয়সা নিয়ে কবরে যাবেন না দয়া করে আমাদের মসজিদটা করে দিন 8 কোটি টাকা লাগবে কোনো হিসাব নিকাশ নাই 8 কোটি টাকা পাঠান মসজিদটা শুরু হয়ে যাক শেষ হতে তত 2 বছর সময় লাগবে এইভাবে মুসলিদের কষ্ট দিবেন না দয়া করে টাকা পয়সা পকেট থেকে বের করে নিজের পরকালের কাজে লাগান দুনিয়া সব পড়ে থাকবে কবরে কিছুই যাবে না কাফনে কবরটুকু থাকবে যাদের কোনো লাভ নেই আল্লাহ আমাদের ধনিক শ্রেণীদেরকে আল্লাহমুখী করুন আমরা সেই দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل واتم وهم اكبر